আসসালামু আলাইকুম। সিলেট ডাইরেক্টের সংবাদে স্বাগতম সবাইকে। আপনাদের সঙ্গে আছি আমি তৌফিকুর রহমান হাবিব। বন্যায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের পাশে দাঁড়ালো ইউকে বাংলা প্রেস ক্লাব। এবারের বন্যায় সিলেট বিভাগের সবচেয়ে ক্ষতিগ্রস্ত যেসব উপজেলা, সেইসব উপজেলার সাংবাদিকদের যেসব তালিকা ইউকে বাংলা প্রেস ক্লাবের কাছে দেওয়া হয়েছিল, সেই তালিকা অনুযায়ী আজকে আমরা কিছু উপহার সামগ্রী এই সিলেট প্রেস ক্লাবে তাদের প্রেস ক্লাব সভাপতিদের কাছে, সভাপতি সাধারণ সম্পাদকের হাতে হস্তান্তর করেছি। ইউকে বাংলা প্রেস ক্লাব লন্ডনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত বৃহত্তর সিলেটে ফার্স্টটি উপজেলার সাংবাদিকদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। শনিবার 20 আগস্ট 1429 বঙ্গাব্দ সন্ধ্যায় সিলেট প্রেস ক্লাব ভবনে আনুষ্ঠানিকভাবে এই সহযোগিতা স্মারক সংশ্লিষ্ট সাংবাদিকদের হস্তান্তর করা হয়। সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউকে বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুঞ্জের চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক মোহাম্মদ ফয়জুর রহমান, সিলেট প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল কাদের তাফাদার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মোহাম্মদ রেনু, সাবেক সহসভাপতি আ ফ ম সাইদ, চ্যানেল এসের সিলেট অফিস প্রধান মোহাম্মদ মইনুদ্দিন মঞ্জু ও কোম্পানিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাব্বির আহমদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুর রাজ্জাক, সিলেট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ আহমদ, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, জকিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী ও গোয়েনঘাট প্রেস ক্লাবের সভাপতি এম এ মতিন প্রমুখ। অনুষ্ঠানে গোয়েনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ ও জকিগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত 44 জন সাংবাদিককে ইউকে বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, আজকে ইউকে বাংলা প্রেস ক্লাবের কর্মকর্তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সিলেটের বিভিন্ন উপজেলায় যে সমস্ত সাংবাদিক বন্ধুগণ তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন, তাদের এই কঠিন সময়ে অর্থাৎ বন্যা উপদ্রুত এলাকায় তাদের পেশাগত দায়িত্ব পালনে তারা মারাত্মক প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন, এরপরেও তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করে গেছেন, এই বিষয়টি মাথায় রেখেই আমাদের যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিকদের সংগঠন ইউকে বাংলা প্রেস ক্লাব তাদের আন্তরিক উদ্যোগের কারণে এই সহায়তা নিয়ে এসছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলা পর্যায়ে সাংবাদিকদের জন্য আজকে তাদের সহযোগিতা প্রদর্শনের জন্য, তাদের ভালোবাসা প্রদর্শনের জন্য আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সিলেট বিভাগের 5টি উপজেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দকে ইউকে বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ভালোবাসা বিতরণ করা হয়। আমরা এটাকে বলবো ভালোবাসা, এটা কোনো সহযোগিতা নয়, এটা কোনো সাপোর্ট নয়, এটা হচ্ছে ভালোবাসা। কারণ আমাদের এই সাংবাদিকরা গ্রামীণ পর্যায়ে তাদের দায়িত্ব পালনে তারা অনেক কষ্ট করেন, কিন্তু সেই অনুযায়ী তারা কোনো রিমুনারেশন বা কোনো সহযোগিতা পান না। সেই হিসাবে এই বিষয়টিকে সামনে রেখে ইউকে বাংলা প্রেস ক্লাব তাদের তারা ভালোবাসা নিয়ে তাদের সমন্বয়তানে এগিয়ে এসেছেন। আমরা ইউকে বাংলা প্রেস ক্লাবের প্রেস ক্লাব কর্তৃপক্ষকে, এর সকল সদস্যকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আমাদের প্রবাসী ভাইদের কাছে, স্বজনদের কাছে সবসময় কৃতজ্ঞ। তারা আমাদের জাতির সমস্ত দুর্যোগ দুর্বিভাগে তারা এগিয়ে আসেন এবং জাতির সমস্ত ক্রান্তি লগ্নে তারা সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করেন। আমরা আমাদের প্রবাসীদের কাছে আমরা সব সর্বাবস্থায় আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং তাদের কাছে আমরা তাদেরকে আমরা সবসময় আমরা ভালোবাসায় স্মরণ করি। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এদের সমস্ত জাতীয় সংকটে, সমস্ত দৈব দুর্বিভাগে তারা তাদের সাহায্যের হাত প্রসারিত করে। আমরা আশা করব আগামী দিনেও তাদের ভালোবাসা, তাদের মমতা দেশের প্রতি এটা অব্যাহত থাকবে, এটা আমরা প্রত্যাশা করছি। তৌফিকুর রহমান হাবিব, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। প্রতিদিনের নিত্য নতুন সংবাদ জানতে চোখ রাখুন সিলেট ডাইরেক্টের পর্দায়।